নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, মাঝখানে আমি কয়েকদিন প্রতিবেদন নিয়ে আসতে পারিনি, প্রচন্ড জ্বর এবং সর্দিতে ডাউন ছিলাম। এখন ওষুধপালা চলছে, তবে মোটামুটি অনেকটাই রিকভার করেছি, চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসার। কিন্তু যাই হোক, যে কদিন আমি ছিলাম না, তাতে আপনাদের ম্যাক্সিমামের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ইডি সিবিআই কি কার্যত শীত ঘুমে চলে গেল? কেননা কোনো উইকেট পড়ার ব্যাপার দেখছি না, বা সেইভাবে কোনো আর তৎপরতা দেখছি না। কি হতে চলেছে এই কেসগুলো? তাহলে কি সেই সেটিংয়ের ব্যাপারটাই হচ্ছে, যেটা আমি নাকি বারবার বলে থাকি যে কোনো সেটিং নেই, কিন্তু আপনারা বিশ্বাস করেন না? কি সেই ব্যাপার চলছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে খবর পেলাম, তাতে একটা কথা আপনাদের স্পষ্ট করে বলতে পারি, শীত ঘুমে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই। ইডি সিবিআই অত্যন্ত অ্যাগ্রেশনে আছে, এবং আদালত এবং ইডি সিবিআই এই দুমুখী চাপে কার্যত নাবিশ্বাস ওঠার জায়গায় চলে গেছে। দুর্নীতিবাজরা এবং প্রচণ্ড চাপে রয়েছে শাসক দল। আমার থাম্বনেল এবং এই পর্যন্ত বক্তব্য দেখে যারা মোটামুটি বাপান্ত করে ভিডিওটি বন্ধ করার পরিকল্পনা করে নিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সেই অধিকার আপনাদের সম্পূর্ণ রয়েছে। কিন্তু আমার পুরো কথাটা শুনুন, শোনার পর আপনারা আপনাদের এক্সপার্ট কমেন্ট দিন। কেন আমি বলছি ইডি সিবিআই প্রচণ্ড অ্যাগ্রেশনে রয়েছে এবং শাসক দল প্রচণ্ড চাপে রয়েছে, আমি এক এক করে আপনাদের সামনে পয়েন্টগুলো বলছি। দেখুন, আপনারা জানেন যে আদালতে একটি মামলা চলছে, আনিস খান হত্যাকাণ্ড, সেই মামলা নিয়ে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে। পুলিশের যে ভূমিকা, এরপর পুলিশের উপর আর সাধারণ মানুষের রাস্তা থাকবে? অথচ সিবিআই, তারাও কিন্তু কোর্ট মনিটর সিবিআই হচ্ছে, অর্থাৎ সিবিআইয়ের প্রতিটি পদক্ষেপ কিন্তু মেজার করছে কোর্ট, এবং কোর্টকে তাদের কিন্তু রেগুলার বেসিসে আপডেট দিতে হচ্ছে। এখন অবধি সিবিআই নিয়ে এরকম কোনো কমেন্ট আপনারা শুনেছেন আদালতের তরফ থেকে? এখন আদালত যদি মনে করে যে তারা দুর্নীতিগ্রস্তদের ধরবে এবং সিবিআই সেই কাজে ঠিকঠাক করতে পারছে না, তাহলে রাজ্য পুলিশের উপর বা সিআইডির উপর আস্থা না রেখে তারা কেন সিবিআইয়ের উপর এখন আস্থা রেখে যাচ্ছে? যেহেতু কোর্ট মনিটর সিবিআই হচ্ছে, এবং আপনারা জানেন যারা বামপন্থী, বাম মনোভাবাপন্ন, তারা কিন্তু বারেবারেই বলেন সিবিআই তদন্তে তাদের আস্থা নেই, কিন্তু কোর্ট মনিটর সিবিআই তাদের আস্থা আছে, এবং সেই কাজে দেখুন বামপন্থীরাও কিন্তু চুপ রয়েছে এই ব্যাপারে। অর্থাৎ এই যে রাজ্যে এতগুলি মামলায় সিবিআই তদন্ত চলছে, তা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভভাবে চলছে, এবং সেই কাজে কিন্তু আদালত রীতিমতো সন্তুষ্ট। এবং দেখুন, আর একটা পয়েন্ট আপনাদের বলবো, পয়েন্ট নাম্বার টু, আপনারা জানেন রাজ্যে বিভিন্ন যে ধর্ষণ কাণ্ড হয়েছে, সেই ধর্ষণ কাণ্ডে দময়ন্তী সেনের নেতৃত্বে রাজ্যকে বলা হয়েছে তাদের তদন্ত করতে। এবং এর আগে আপনারা জানেন দময়ন্তী সেন একটি মামলা, পার্কস্ট্রিট কাণ্ডের মামলায় যে তদন্ত তিনি করতে গিয়েছিলেন, সেখানে ছোট্ট ঘটনা বলা হয়েছিল, এবং প্রকৃত অপরাধীদের ধরতে গিয়ে কার্যত তিনি রোষানলে পড়েন রাজ্য সরকারের। কিন্তু এই যে ধর্ষণ কাণ্ডগুলির মামলা হচ্ছে, সেখানে কিন্তু রাজ্য সরকার এই সব ঘটনাকে তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা বলার কোনো রকম কোনো চেষ্টা করেনি। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানাচ্ছেন যে যে চারটি মামলা তদন্ত দময়ন্তী সেনের নেতৃত্বে হচ্ছে, তাতে শুধুমাত্র দেগঙ্গা কাণ্ড বাদে বাকি সব কাণ্ডেই চার্জশিট হয়ে গেছে, এবং দেগঙ্গা কাণ্ডের ক্ষেত্রেও প্রায় তারা তদন্ত শেষ করে নিয়ে এসেছে। অর্থাৎ রাজ্য কিন্তু এটা দেখাতে তৎপর যে রাজ্যের যে পুলিশ রয়েছে বা রাজ্যকে যেটুকুনি তদন্তের ভার দেওয়া হচ্ছে আদালতের তরফ থেকে, সেটা তারা সুষ্ঠুভাবে করছেন। এখন যদি সিবিআই ঠিকঠাক তদন্ত করতে না পারতো, রাজ্য কিন্তু এতখানি অ্যাগ্রেশন দেখাতো না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেননা তারা মনে করছেন সেক্ষেত্রে সিবিআই এর মুখ পড়তো এবং আদালত রায় দিত সেটা, সেই সব তদন্ত আবার রাজ্যের হাতেই ফেরত আসুক। কিন্তু সেরকম যাতে কোনো রকম সম্ভাবনা না থাকে, এবং রাজ্যের হাতে এখনো যে কটি তদন্ত ভার রয়েছে সেগুলো সিবিআইয়ের হাতে চলে না যায়, সেই ব্যাপারটা কিন্তু রাজ্য সরকার অত্যন্ত তৎপর। যদি এখানে সেই চাপটা না থাকতো, রাজ্য কি এত তৎপরতা দেখাতো তদন্ত নিয়ে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং রাজ্য পুলিশের উপর যখন অনাস্থা দেখাচ্ছে আদালত, তখন দেখুন তপন কাণ্ডু ঘটনা বা তপন কাণ্ডু খুনে একমাত্র সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের যে ঘটনা, সেগুলোর সিবিআই তদন্ত হয়েছিল, এবং সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে ছুটে গিয়েছিল রাজ্য সরকার। তারা বারবার এই সিবিআই তদন্তটা আটকাবার চেষ্টা করেছিল। প্রথম কথা হচ্ছে, সিবিআই তদন্ত যদি এফেক্টিভ না হয়, তারা যদি শীত ঘুমে থাকে, সেখানে যদি সেটিং এর ব্যাপার থাকে, রাজ্য সরকার সেটাকে আটকাবার জন্য এত মরিয়া হবে কেন? এবং দ্বিতীয় কথা, যেটা খুব ইম্পর্টেন্ট, এই দুটি ঘটনায়, তপনকান্ত এবং তপনকান্ড খুনের প্রধান সাক্ষী খুনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত বহাল রাখলো, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। অর্থাৎ
দেখুন, যে জায়গাটা আপনারা মনে হচ্ছে সিবিআই কেন হিহির করে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে না, সেই জায়গায় কিন্তু আদালত ব্যাপারটাকে মনিটর করছে এবং আদালত কিন্তু সেই তদন্তের গতি প্রকৃতি তার প্রোগ্রেস নিয়ে যথেষ্ট রকমের সন্তুষ্ট। সেই জন্যই কিন্তু সিবিআই তদন্তই সেখানে বহাল রাখছে, সেখানে কিন্তু সিবিআইকে কোনো ভর্ৎসনা করা হয়নি। সুতরাং একটা কথাই বলবো, এই জায়গাটায় আপনারা আরেকটু আস্থা রাখুন এবং দেখবেন যে ফ্রুটফুল রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সামনে আসছে। কেন বলছি এই কথা, সেই কথাটা বলার আগে একটা কথা বলি যে আপনাদের মনে যে প্রশ্নটা উঠছে যে শীত ঘুমে চলে গেছে বা স্লো চলছে তদন্ত কেন, দেখুন এগুলো সবই কোর্ট মনিটর সিবিআই হচ্ছে, অর্থাৎ কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তাদের তদন্ত কাজটা করছে। এখন সেই তদন্তের রিপোর্ট যে জমা দেওয়া হবে আদালতে, আদালতে তো এতদিন গ্রীষ্মকালীন ছুটি চলছিল, তার ফলে যেটা রেগুলার বেঞ্চ সেটা কিন্তু আদালতে ছিল না, সেখানে কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকালীন স্পেশাল বেঞ্চ ছিল। তার ফলে এই সব মামলার যে শুনানি হয়েছে সেগুলো একটু ধীমে তালে হয়েছে এবং আগে যে আমরা ফটাফট রায় দেখছিলাম যে অমুক মন্ত্রীকে ডাকতে হবে, তমুক মন্ত্রীর কন্যা চাকরি বরখাস্ত করতে হবে, তাকে মাইনে ফেরত দিতে হবে, এই ধরনের ঘটনার রায় কিন্তু আমরা মুহুর্মুহু দেখিনি, কেননা এতদিন গ্রীষ্মকালীন ছুটিটা চলছিল। আদালত নতুন করে বসছে, আবার নতুন করে বেঞ্চের কাজ শুরু হচ্ছে, রেগুলার বেঞ্চের কাজ শুরু হবে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এবার আবার এই এই ঘটনার এই তদন্তগুলোর গতি প্রকৃতি আপনারা দেখতে পাবেন কি স্পিড আপ রায় হচ্ছে এখানে। এবং সেকেন্ডলি আর একটা জায়গা যেটা দেখুন আপনারা, সেটা হচ্ছে রোস্টার চেঞ্জ। এটা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে যেখানে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত ভালো রায় দিচ্ছেন, তিনি এসএসসি দুর্নীতিকে ধরে ফেলেছেন এবং সেখানে একের পর এক প্রভাবশালী তাদেরকে রেয়াত করছেন না, সিবিআইয়ের মুখোমুখি হতে বলছেন, সেই জায়গায় জাস্টিস গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে রাজশেখর মান্থাকে আনা হলো কেন। এখন দেখুন এই যে ঘটনাটা এফেক্টিভ হয়েছে, যে রায়গুলো জাস্টিস গাঙ্গুলি দিচ্ছিলেন সেই রায়ের ধারাই কিন্তু বহাল রাখছেন নতুন বিচারপতি রাজশেখর মান্থা। তিনিও কিন্তু এসেই ঝটপট একজন শিক্ষককে কিন্তু চাকরি থেকে বরখাস্তের রায় দিয়েছেন। অর্থাৎ এই যে দুর্নীতিটা হয়েছিল যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায় ধরে ফেলেছিলেন এবং যে কারণে তৃণমূলের প্রচণ্ড গুসা হচ্ছিল এবং তারা ভাবছিল যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসটাকেই মানচাল করে দেবেন, তারা কিন্তু এখন কার্যত হতদম হয়ে পড়েছেন। কেননা দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণিত, এটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ভার্ডিক্টে প্রমাণিত হয়েছে, এটা রাজশেখর মান্থার রায় প্রমাণিত হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে রাজ্য সরকারের উপর কিন্তু প্রচণ্ড চাপ বাড়ছে। এবং যে জায়গাটা সব থেকে মজার কথা সেটা হচ্ছে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু এবার প্রাইমারি সংক্রান্ত যেসব মামলাগুলো আছে সেইগুলো যাবে এবং মাদ্রাসা সংক্রান্ত মামলাগুলো যাবে। আপনারা জানেন এই প্রাইমারি নিয়ে যখন মামলা এসেছে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তড়িঘড়ি গিয়ে আদালতে বলছেন যে এই মামলাটাকে গ্রহণ করাই উচিত নয়। কেন? কেননা 8 বছর আগে 2014 সালে এই প্রাইমারি ডেট হয়ে গেছে এবং সেখান থেকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ এবং সেই জায়গায় সমস্ত নিয়ম বিধি মেনে যেখানে হয়েছে যারা চাকরি করছেন তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, এই অবস্থায় এই মামলার গ্রহণযোগ্যতা একবারেই নেই। অথচ দেখুন জাস্টিস গাঙ্গুলি সবটা শুনে টুনে যেটা দেখলেন সেটা হচ্ছে গত এপ্রিল মাসে 738 জনের চাকরি দিয়েছে এই প্রাইমারি ডেট, অর্থাৎ 2014 সালে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা 2022 সালের এপ্রিল মাসে অবধি তার নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এখানে চাকরি পেয়েছেন পরীক্ষা না দিয়ে এরকম 86 জনের একটা লিস্ট পেয়ে গেছেন অলরেডি জাস্টিস গাঙ্গুলি। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু রাজ্যকে হলফনামা দিতে বলা হয়েছে কেন এই মামলা গ্রহণ করা হবে না সেটা নিয়ে 7 দিনের মধ্যে এবং তার পাল্টা হলফনামার মামলাকারী 3 দিনের মধ্যে আরো দেবেন। অর্থাৎ এখানে কিন্তু প্রাইমারি টেট নিয়েও ঝড় উঠবে এবং যে মোমেন্টোটা এসএসসি মামলাতে শুরু করে দিয়ে গেছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, রাজশেখর মান্থা কিন্তু সেটাকেই কন্টিনিউ করছেন। রাজ্য সরকারের আরও চাপ মারছে যে কাণ্ডটা হচ্ছিল বকটুই কাণ্ড নিয়ে। বকটুই কাণ্ড নিয়ে কিন্তু আদালতে সিবিআই তাদের দ্বিতীয় রিপোর্ট পেশ করেছে এবং সেখানে তারা বলেছেন তদন্ত প্রক্রিয়া শেষের মুখে এবং আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই তারা ফাইনাল চার্জশিট বকটুই কাণ্ডে জমা দিয়ে দেবেন। এখন এক্ষেত্রে যারা বারবার একটা ধোঁয়া তুলে দিচ্ছিলেন, বিশেষ করে শাসক পন্থীরা, এবং তাতে অনেকেই ড্যাংড্যাং করে নাচছিলেন যে সিবিআই কে দেখান তো একটি মামলাও তারা শেষ করতে পেরেছে কিনা, বকটুই নিয়ে যদি ফাইনাল চার্জশিট পড়ে যায় তাহলে কিন্তু সেখানে একটা বড় সড়ো থাপ্পড় এসে যাবে। অর্থাৎ এই যে সিবিআই কাজ করতে পারে না এই হাওয়াটা তুলে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা হচ্ছিল, সেই জায়গা কিন্তু সম্পূর্ণ ভেস্তে দিতে চলেছে সিবিআই। তারা কিন্তু তাদের মতো করে তদন্ত করছে এবং তার চার্জশিট সামনে আসছে এবং তাতে হয়তো অনেক রাঘব বোয়ালের পোল খুলতে পারে, এই জায়গায় কিন্তু স্পষ্ট আসছে। তার ফলে বোঝাই যাচ্ছে দুর্নীতিবাজ যারা তাদের দিকে কিন্তু অনন্ত চাপ ধেয়ে আসছে। এবার আপনারা বলবেন আমি চাপ চাপ করে কথা বলছি, কিন্তু আসলে চাপ তো কোথাও দেখা যাচ্ছে না, শাসক দল তো বহাল তেপিতে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। না স্যার, দেখুন এখানে রাজ্যের একজন মন্ত্রী পরেশ অধিকারী, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাকে সিবিআই এর মুখোমুখি হতে হয়েছে। মুখ্যমন্ত্রী যে উত্তরবঙ্গ সফরে গেলেন সেখানে প্রশাসনিক সভা থেকে শুরু করে কোনো সভাতে পরেশ অধিকারীকে ডাকা হলো না। অর্থাৎ দল কিন্তু দূরত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে, সরকার কিন্তু দূরত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে। আগামী দিনে যদি কোনো রকম বড়
বড়সড় পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে দল বা সরকার বলবে আমরা তো এর সঙ্গে কোনো রকম সংযুক্ত ছিলাম না। শুধুমাত্র প্রশাসনিক বৈঠক নয়, আপনারা জানেন মন্ত্রিসভার বৈঠককেও পরেশ অধিকারীকে ডাকা হচ্ছে না। সুতরাং রাজ্য সরকার কিন্তু এই জায়গাটা স্পষ্ট করে দিচ্ছে এখানে যে চাপ রয়েছে এবং সেখানে দুর্নীতির দায় যে কোনো মুহূর্তে সরকারের গায়ে লেগে যেতে পারে, এই জায়গাটাই তারা কিন্তু খুব ভালো রকম বুঝতে পারছে এবং সেই চাপের জায়গা থেকেই পরেশ অধিকারীর সঙ্গে কিন্তু তারা দূরত্ব বাড়াচ্ছে। অন্যদিকে পাশাপাশি দেখুন অনেক ঢাকঢোল বিড়িয়ে মিডিয়াতে একটা খবর প্রকাশ করা হলো, রাজ্যের মন্ত্রিসভার একটা বড়সড় রদবদল হবে, সেখানে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে পার্থ ভৌমিক অনেককে নিয়ে আসা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় ঝাঁকুনি দেবেন রাজ্য মন্ত্রিসভায়, এই সব খবর হলো। কিন্তু সেই মন্ত্রিসভার রদবদল আদৌ করতে পারলো না রাজ্য সরকার। কেন? কেননা এখানে সাপে ছুঁচো গেলার অবস্থা হয়েছে। এখন যদি পরেশ অধিকারী পার্থ চট্টোপাধ্যায়কে এই রদবদলে সরিয়ে দেওয়া হয়, আদালতের অবজারভেশন অলরেডি আছে, সেখান থেকে রিকোয়েস্ট আছে রাজ্য সরকার এই স্টেপ নিক, যেখানে দুর্নীতি হয়েছে প্রভাবশালীদের সরিয়ে দেওয়া হোক রাজ্য মন্ত্রিসভা থেকে, তাহলে রাজ্য সরকার পরোক্ষে মেনে নেবে যে এখানে দুর্নীতি ছিল এবং রাজ্য সরকারও সেটা বুঝতে পারছে। এখন যদি রদবদল হয়, এদেরকে না সরানো হয় এবং পরবর্তীকালে প্রমাণিত হয় এদের মধ্যে দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতিকাণ্ডে তারা গ্রেপ্তার হন, তখন রাজ্য সরকার কিভাবে মুখ বাঁচাবে? তাই মন্ত্রিসভার রদবদল করতেও সাহস করছে না রাজ্য সরকার। তাহলে চাপটা কোথায় আছে বুঝতে পারছেন? রাজ্য সরকার যে চাপে নেই, জোর করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে যারা মনে করছেন, এটা অনেকটা ওই কারুর মায়ের একটা জোর গলা হয় সেরকম ব্যাপার বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এমনকি দেখুন এমন চাপ পড়েছে, এই চাপের মুখে গ্রুপ ডি, এসএসসির যে গ্রুপ ডি ছিল তার জন্য যে নিয়োগের বোর্ড ছিল সেই বোর্ডটাকেই রাজ্য মন্ত্রিসভা নিজেদের বৈঠকে বাতিল করে দিল। অর্থাৎ এখানে দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণিত এবং সেই দুর্নীতির চাপে আদালতের রায় এবং তার সঙ্গে সিবিআই তদন্ত, ইডি তদন্ত, এটা নিয়ে কিন্তু অনন্ত চাপ আসছে রাজ্য সরকারের উপরে, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। কই এতদিন তো গ্রুপ ডি নিয়োগের বোর্ড বাতিল করতে হয়নি, কিসের জন্য বাতিল করতে হলো? তাহলে চাপটা কোথাও কাজ করছে সেটা মুখে দেখাচ্ছে না, মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু চাপটা যে ভেতরে ভেতরে কাজ করছে এই সব সিদ্ধান্তে তো প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা তো মানতেই হবে আপনাদের। শুধু তাই নয়, দেখুন চাপ কাটাতে কিরকম ব্যাপার, গুরু পাচার মামলা যেটা নিয়ে রাজ্যের শাসক দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা কিন্তু জর্জরিত হয়ে আছেন এবং যে কোনো দিন উইকেট পড়তে পারে, সেই জায়গাটাকে চাপা দেওয়ার জন্য একটা বালক্ষিল্য পদক্ষেপ হলো, একটা মামলা দায়ের হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে, সেখানে থেকে পার্টি করা হলো। অর্থাৎ এই যে বালক্ষিল্য পদক্ষেপ করা হচ্ছে, পাল্টা একটা চাপের খেলা করার চেষ্টা করা হচ্ছে, কেউ একজন অনন্ত চাপে থাকলেই তো এই ঘটনাটা ঘটে। সুতরাং এইসব জায়গা থেকে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে, মুখে যাই দেখাক যেভাবেই আপনারা মনে করুন, ইডি সিবিআই এবং আদালতের জোড়া ফলার অনন্ত চাপ আছে এবং সেই চাপে কার্যত হাঁসফাঁস করছে, কোন পথে কিভাবে বেরিয়ে আসবে, কিভাবে রেহাই মিলবে সেটা নিয়ে কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে এই সরকার। এবং দেখুন সেই চাপের নিদর্শন আরো আপনাদের বলছি, যে এই ধরনের ঘটনা যে হচ্ছে, এই ধরনের চাপ যে রয়েছে, সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসতে রদ্দুর রায়ের মতো ঘটনায় গ্রেপ্তার হতে হচ্ছে। বেশ, রদ্দুর রায়ের যে গ্রেপ্তার হয়েছে তাকে আমি সমর্থন করি, এই গ্রেপ্তারিতে কোনো রকম ভুল নেই। মুখ্যমন্ত্রী পদে বসে থাকা একজনকে এই ধরনের অশ্লীল কথা বলা যায় না, সেটা অসাংবিধানিক এবং তার জন্য এই গ্রেপ্তারি বহুদিন আগেই হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, রদ্দুর রায় যদি আজকে মুখ্যমন্ত্রীকে অপমানজনক কথা বলার জন্য গ্রেপ্তার হন, তাহলে যেদিনকে তিনি রবীন্দ্রনাথকে অপমান করেছিলেন সেদিনকে রাজ্য সরকার চুপ করে বসেছিল কেন? বা রদ্দুর রায় যদি গ্রেপ্তার হন, তাহলে যারা শিবলিঙ্গে বা ত্রিশূলে কন্ডম পরিয়েছিলেন তাদেরকে রেয়াত করা হচ্ছে কেন? বা মুখ্যমন্ত্রী পদ একটা গরিমাযুক্ত পদ, সেই পদকে অপমান করার জন্য যদি গ্রেপ্তার হতে পারে, তাহলে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গরিমাযুক্ত পদকে যখন অপমান করা হয়, যখন কুৎসিত ভাষায় আক্রমণ করা হয় যারা করেন, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয় না? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু যাই হোক, রদ্দুর রায়ের গ্রেপ্তার যেটা মনে করা হচ্ছে এই সব চাপগুলো থেকে আবার মানুষের ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার জন্য, সেটা নিয়ে জলঘোলা করার জন্য করা হচ্ছে, কিন্তু তাতে কি আদৌ কোনো সুরাহা হবে? আবার ওইদিকে দেখুন, এক ভাইপো তিনি কিন্তু বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তার কিন্তু ইডি নজরদারি করছে, তাতে অসম্ভব খেপে গেছেন সেই ভাইপো এবং খেপে গেছে বাংলা পক্ষ, তারা এটা নিয়ে প্রশ্ন করছেন এবং ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করছেন যে কেন নীরব মোদী বিজয় মালিয়ার উপর নজরদারি করলো না কেন্দ্র সরকার, তাহলে 30,000 কোটি টাকা বাঁচানো যেত। তো তাদেরকে একটাই প্রশ্ন করছি, 30,000 কোটি টাকা বাঁচানো যেত যে কথাটা বলছেন, বিজয় মালিয়া বা নীরব মোদী সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি বা সিবিআই যে টাকাটা রিকভার করছেন সেটা নিয়ে কেন একবারে কথা বলছেন না? এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আপনি কি বৃহত্তর প্রশ্ন তুলে দিলেন না, যে নীরব মোদী বিজয় মালিয়ার থেকেও ডেঞ্জারাস কিছু হতে চাচ্ছে, সেই জন্য আপনাকে আটকানোটা জরুরি, এখানে আরও বড় কোনো রকম দুর্নীতি যুক্ত আছে, সেই জন্যই নজরদারিটা করতে হবে, কারোর মধ্যে যদি কোনো অপরাধবোধ না থাকে তাহলে তার উপর নজরদারি হলো কিছু না হলো, এত ঢাক ঢাক গুড় গুড় কিসের, এত রাগ কিসের, সেটা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে।
এবং তাই সব মিলিয়ে বলা যায় সিবিআই ইডি কিন্তু প্রচন্ড অ্যাগ্রেশনে আছে এবং প্রচন্ড তারা অ্যাগ্রেসিভ স্টেপ নিচ্ছে, এবং আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার একটা ফ্রুটফুল রেজাল্ট যেটা আপনারা দেখতে চাইছেন সেরকম কিছু দেখতে পাবেন। কিন্তু এখনো অবধি তারা যে কাজটি করছে সেটা স্যাটিসফ্যাক্টরি, এবং অ্যাটলিস্ট আদালত যেহেতু এটা মনে করছে এবং আদালত সেই জায়গায় আস্থা রাখছে, তাহলে আশা করা যেতেই পারে আগামী দিনে এইসব তদন্তে ইডি সিবিআই যেগুলো নিজেদের হাতে তুলে নিয়েছে সেগুলোতে কিন্তু সদর্থক পদক্ষেপ আসবেই। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। এখনকার মতো আপাতত বিদায় নিলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।